ছেলে মানুষ অনেক কথা বলতে পারে, বলে গেছে আল্লাহকে দেখা যায় না, আল্লাহ দেখতে কেমন। আল্লাহ কথাটা কোরআনে কতবার লেখা আছে বন্ধু জানবেন বলে আমাকে জিজ্ঞাসা করে গেছেন নাকি বাবা? কোরআনের বাহিরে কথা বলবো না, হাদিস দলিল কোরআন, 4 বে 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, তার মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আপনাদের গীতা, এগুলোর মধ্যেই হবে, উল্টো থাকবে না, সব হয়ে যাবে সীতা। তাই আমি ওকে প্রশ্ন করব, আগে তার জবাবটা সঠিকভাবে আপনাদের কাছে তুলে ধরব। একটা ডাল খোলার একটা দৃষ্টান্ত দিয়েছে তাই না বাবা? ডাল খোলা থেকে যখন ট্রেনটা ছাড়ে, কোন একটা স্টেশনের কথা, বারসয়ের কথা এর মনে পড়ে, যখন মুসলমান হাজি সাহেব না মৌলানা সাহেব ট্রেনে নামাজ পড়তে শুরু করে, সেই নামাজটার নাম হচ্ছে জহরের নামাজ, এটা বলে 20 নামাজ, বুঝলেন তো? হ্যাঁ, কি বলবো, যারা পড়ে না ব্যাকরণ তার সব যায় হয়ে অকারণ, বুঝছেন তো? যাক, আমাদের 5 ওয়াক্ত, এদের হচ্ছে 3 ওয়াক্ত, বুঝলেন? বন্ধু তুমি কি জানো নামাজ শব্দটা কি অর্থ, এটা কি ভাষায় বলা হয়? নামাজ হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি দিয়ে বলা হয় নামাজ, আরবি দিয়ে বলে সালাত, বাংলা ভাষায় বলা হয় উপাসনা বা ধ্যান করা। এই জন্য আল্লাহ ভগবান যারা এই জন্য সৃষ্টি করে তারা এই মানব দেহটা এই জন্যই গড়া। তাই সবাই আমরা একই ধর্মের মানুষ না হলেও কথাটা কিন্তু এক জায়গারই, নামাজ কাহাকে বলা হয়, উপাস কাহাকে বলা হয়। তাই যেহেতু আল্লাহ কথাটা কোরআনে কতবার লেখা আছে, সুন্দর কথা, এই ছেলেটাকে কেউ বলতে পারবেন এটা হিন্দু মানুষ, হিন্দুর ছেলে কেউ বলতে পারবেন না বাবা, এর যেরকম হাদিস দলিল কোরআন সম্বন্ধে জানা আছে। তোমাকেও খুঁজে বেড়াচ্ছিলাম বন্ধু, যে তোমার সঙ্গে আমার কবে গানটা পড়বে, এর নাম নাকি রসিক বাউল বিলে শিবানন্দ হালদার, মানে জল পুলিশ যাকে বলা হয়, হালদার বোঝেন তো? হ্যাঁ, যাক আসি, আল্লাহ কথাটা কোরআনে কতবার লেখা আছে তার পাশাপাশি, হ্যাঁ, আল্লাহ কি খায়, কোথায় থাকে, তোমার এই চর্মচোখ দিয়ে দেখতে পাবি না আমার আল্লাহকে, আল্লাহ কোথায় থাকে এর একটা নির্দিষ্ট জায়গা তোমাকে একবারে আঙ্গুল দিয়ে নির্ণয় করে দেবে, আল্লাহর বাসস্থান, বাসস্থান এই জায়গাতে, কোরআনের বাহিরে কথা বলবো না। হ্যাঁ, হ্যালো হ্যালো, ও বন্ধু আমার মোহনে যাহারে সায়, এবার তারে কি ভুলি তে পাহাড়ি, ওরে বাবা এই শিবানন্দ হালদারের কথা ও মনে যার হে সাই বন্ধু গো, হাই হাই মনে যার সাই বন্ধু আমার বন্ধু কিছু কথা
সাজে করে যদি কোন টাইটেল মাওলানা থাকে ইন্দাদুল হকের কথাটা নোট করে রাখেন, আপনাদেরকে আমি না থাকলে আপনাদের ভবিষ্যতে দরকার হইতে পারে, বলে যায় আপনাদের ধারে বন্ধু তোমার ভগবানের নাম হচ্ছে 108টি, বুঝলেন তো? এই যে সত্যতে নাকি নারায়ণ, রেথাতে রাম, দাপুরে কৃষ্ণ, কলিতে গৌরঙ্গ মহাপ্রভু, চার যুগে চারজন ভগবান এলো, এইটা এসে সাধুগুরু বৈষ্ণবেরা খুলে বলল, কিন্তু আমার আল্লাহ এক দ্বিতীয় নস্তি, আল্লাহ তাআলা পরম করুণাময়, লা শারীকালা, আল্লাহর কোনো শরীক নাই। ইনি বলে গেছে, দাদা ভাই আল্লাহকে দেখা যায় না, যাহাদি কিনাই দুই নয়নে বিশ্বাস করতে পারি না গুরুর বচনে। এই পাগল কার কাছে কি কয় বুঝছেন তো? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায় বাবা, বুঝলেন তো? আল্লাহকে দেখতে গেলে বন্ধু এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না, তোমার চোখের মধ্যে ছানি পড়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি কারো চোখের মধ্যে ছানি পড়ে, আল্লাহ ভগবানকে মন্দির আর মসজিদে গেলে দেখতে পাবে না জনম ভরে, কারণ তোমার চোখের আগে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। তদ্রূপ আল্লাহ কোথায় থাকে বন্ধু, কোথায় তাহার ধাম, কি করে তোমার কাছে আমি দিব তার প্রমাণ। গাছপালা, লতাতৃণ, পশু পাখি, হাঁস মুরগি, ভেড়া ছাগল, উট দুম্বা, ইনি কারো মতো নয়, আল্লাহ হচ্ছেন লা শরীক আল্লাহ, আল্লাহর কোন শরীক নাই, আল্লাহ হচ্ছেন সাদৃশ্যহীন, পৃথিবীটা সৃষ্টি করেছে আল্লাহ কোন শব্দে ভায়া কোন বললি, ধ্বংস হবে মানে ধূলিসাৎ হবে, প্রলয় হবে, কিয়ামত হবে যাকে বলা হয়। তদ্রূপ তাহলে আল্লাহ কোথায় থাকে মন্দিরে, আল্লাহ কোথায় থাকে মসজিদে, না ভগবান কোথায় থাকে মন্দিরে, না
নকুল বিশ্বাস একটি গান লেখে গিয়েছেন, মক্কা যদি মিলত নবী শিব মিলিত কাশিতে, বৃন্দাবনে কৃষ্ণ মিলত কেউ না চাইতো আসিতে। তোরা সাধন করো ভজন করো ঠিক থাকে যদি রিপুগণ, মন্দির আর মসজিদে দেখি একই আল্লাহ সেই তো ভগবান। বন্ধু তাই তুমি আমার কথা শুনে যেন পাও আনন্দ, আল্লাহ হচ্ছেন সাদৃশ্যহীন, ইনাকে খালি চোখে দেখতে পাবে না, পাবে কোথায়? নামাজের মাধ্যম দিয়ে। কোরআন বলেছে আকিমুস সালাতু ওয়াতুজ যাকাত। আকিমুস সালাতের অর্থ কি? সালাতকে কায়েম করা। এবং একবার দুবার বলেনি কোরআনে, 82 বার তাগিদ দিয়েছেন। আল্লাহ কোথায় থাকে? আল্লাহর একটি নির্দিষ্ট জায়গা আছে। ভগবান কোথায় আছে? শোনো শোনো ও গো বন্ধু, হা হা, আমি তোমারে জানাই, আল্লাহ কিন্তু মসজিদ ঘরে মুঠেই নাই ভাই। আল্লাহ আছে মানুষেরই হৃদয় মাঝে, তাই এই কথাটি সবার মাঝে আমি বলে যাই। কোরআন বলেছেন কুল্লুবেল মমিনুল্লাহ আরশুল্লাহ তালাহে, মমিনের হৃদয় মাঝে আল্লাহ থাকে। কি কথা বুঝা যায়? তো অনেক মুসলমান আছে দেখলাম, অনেক দাড়িয়ালা, অনেক দড়িয়ালা, অনেক টিকিয়ালা আছেন, বুঝলেন তো বাবা, মনে কিছু নিবেন না। ভগবান ভক্তের হৃদয় মাঝে থাকে। প্রভু বলেছেন, আমার গোবিন্দ বলেছেন, যদি কোনো ভক্ত আমাকে একবার ডাকে, আমি সেই ভক্তকে 10 বার ডাকি, তার যেন থাকতে পারি পাশাপাশি। তাই ভগবান বলেছেন যে করবে আমার আস তাকে করে দিব সর্বনাশ, সে যদি না ছাড়ে আমার পাশ, আমি ভগবান হই তখনই তার দাসের দাস। হ্যাঁ কি বাবা, বোঝা যায় তো? আমার কথাগুলোর কারো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বন্ধু অনেক শিল্পীর সঙ্গে গান গাইছ, এই মালের সঙ্গে আজকে পড়ে গেছে, বুঝলে তো? কে কেমন ভাবে ব্যাখ্যা দিবে জানি না, আপনাদের সকলের আশীর্বাদ এবং দোয়া আছে বলে আমি আপনাদের কাছে বলতে পারতেছি কিছু কথা। হ্যাঁ বলে গেছে কোরআন কয়টা, তাই না বাবা? বলছে তো কোরআন 2টা। যদি বলেন কেমন, যার মন যেমন, একটা কাগজের কোরআন আর একটা হচ্ছে দিল কোরআন। তোমার এই কাগজের কোরআন পড়ে লোক সমাজে কিছু শিক্ষা দিতে পারবে, যদি তোমার দিল কোরআনকে পরিষ্কার না করতে পারো, এই কাগজের কোরআন পড়ে কোনো লাভ হবে না। এই কথাটি আসল ভাবে সবাই মিলে ধরো। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, আমি করিলাম প্রকাশ। শোনো শোনো বন্ধু আমার, এবার করিলাম প্রদাস। থাক থাক বেশি কথা বলবো না বলবো না, থাক থাক বেশি কথা বলবো না বলবো না, এই পর্যন্ত ছেড়ে দিলাম তোমার আলোচনা, এই পর্যন্ত করি খেলত সাধু সঙ্গ করি, সবাই বাহু তুলে হরি হরি বলি। আসেন যত আমার মাতৃ জাতি, সকলের চরণে আমি জানাই দেব প্রণতি। আসেন যত আমার সাধু সজন, সকলের চরণে আমি জানাই দেব প্রণাম, এই পর্যন্ত পরিখান্ত সাধু সঙ্গ করি, সবাই মিলে বাহু তুলে